সোনার কেল্লা, হ্যাঁ সোনার কেল্লা এবার শহর কলকাতার বুকে। সোনার কেল্লা ঘুরে দেখলেন স্বয়ং ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায়, দরাজ সার্টিফিকেট দিলেন। উত্তর কলকাতার হাতিবাগানে পথ চলতি মানুষও অবাক বিস্ময়ে দেখল সোনার কেল্লা হাজির স্রষ্টা সত্যজিৎ রায়ের শহরে। চোখের সামনে যা দেখছেন তা কিন্তু রাজস্থানে নয়, আজ তো সোনার কেল্লাটাই হাজির হয়েছে উত্তর কলকাতার হাতিবাগানে। কেল্লার বাইরে পাথরে অবিকল সেই সোনালী আভা, আর দরজার দুপাশে রয়েছে হাতির দুটি মূর্তি। অবাক বিস্ময়ে ভেতরে ঢুকলে বুঝতে পারবেন আসলে এটা একটা সোনার গয়নার দোকান। অবশ্য মাঝে মাঝে তা কিন্তু ভুলেও যেতে পারেন। সত্যজিৎ রায় স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন পিসিচন্দ্র কিছুটা হলেও দেখার চেষ্টা করছে। কেল্লা গড়াটা কিন্তু মোটেই সহজ ব্যাপার ছিল না। বছর দুই ধরে আর্চ আর্কিটেক্ট সঞ্জয় আর কৃষাণুর পরিশ্রম আর হাতযশে শহর কলকাতায় মাথা তুলেছে সোনার কেল্লা। ভুতুড়ে বাড়ির বদলে রাজস্থান থেকে আনা যাবতীয় উপকরণ আর শিল্পীদের কলকাতায় নিয়ে এসে কেল্লা গড়ার কাজ শেষ করেছেন তারা। সোনার কেল্লার মূল নির্যাসটাকে আমরা নিয়েছি, ওটা তো অনেক একটা বিরাট ব্যাপার। এটা একটা ছোট্ট পরিসরে সেই জিনিসটাকে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। খুঁটিনাটি ব্যাপার বলতে আমরা এখানে কোনো রকমের যা এখানে দেখছেন সব জিনিসগুলোই রাজস্থান থেকেই তৈরি, রাজস্থানেই তৈরি, রাজস্থান থেকেই নিয়ে আসা, এবং রাজস্থানের সমস্ত শিল্পীরা তাদের অক্লান্ত পরিশ্রমে এই জিনিসটুকু সুন্দর করে বানিয়ে দিয়েছেন এইখানে এসে। সোনার কেল্লা ঘুরে দেখলেন প্রদোষ মিত্তির, কিন্তু কেমন লাগলো ফেলুদার শহর কলকাতার এই সোনার কেল্লা? রুচিসম্মতভাবে করা হয়েছে এটাই ভালো লাগছে। দোকানপাট কেনাকাটা এসবের মধ্যেও মানুষের মনের বা দৃষ্টির পরিবর্তন ঘটে যাচ্ছে তো আস্তে আস্তে। সেখানে সেই একঘেয়ে একটা সোনার দোকান বললেই যে চোখের উপর যেটা ভেসে উঠতে থাকে, সেটার থেকে একদম অন্য একটা এক্সপিরিয়েন্সে এলে আমার মনে হয় মানুষের ভালোই লাগবে। কলকাতার এই কেল্লার জেল্লা দেখে ফেলুদার ভাষায় বলতেই হচ্ছে কেল্লা ফতে। খালি একটাই তফাত, সেটা হচ্ছে ওই কেল্লায় সোনা ছিল না, আর এটা হলো সোনা ভর্তি সোনার কেল্লা। দেবজ্যোতি দত্তের সঙ্গে প্রীতম দে, 24 ঘন্টা।